নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের অমাবস্যা তিথি, যাকে আমরা চিতালগি অমাবস্যা বলি। এই অমাবস্যা তিথিতে আপনার সংসারের বাধা মুক্তি, দুর্ভাগ্য দূর করার উপায়, সৌভাগ্য আগমনের জন্য কয়েকটি নিয়ম বলতে পারেন, উপায় বলতে পারেন বা প্রতিকার। তার আগে আমরা জেনে নেব চিতালগি অমাবস্যা এর নামকরণের কারণ কি, এই অমাবস্যা তিথির মাহাত্ম্য ছোট করে জেনে নেব। চিতালগি অমাবস্যা শ্রাবণ মাসের অমাবস্যা। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমা তিথির মাহাত্ম্য রয়েছে। প্রত্যেকটি অমাবস্যা তিথিতে যেমন মা কালীর পুজো হয়, ঠিক সেই রকম বিশেষ বিশেষ উৎসবও হয়ে থাকে। চিতালগি অমাবস্যা তিথিতে পুরীর জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র বা বলরাম এবং দেবী সুভদ্রাকে এক বিশেষ ধরনের কপালের অলংকার পরানো হয়, যাকে বলা হয় চিতা, এবং এই চিতা থেকেই নামকরণ হয়েছে চিতালগি। রথযাত্রার সময় শ্রী শ্রী জগন্নাথ দেব, দাদা বলরাম এবং দেবী সুভদ্রা যখন তাদের মাসির বাড়িতে যান, সেই সময় এই অলংকার খোলা হয় এবং শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে আবার এই অলংকার বা চিতা পরানো হয় জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রাকে। জগন্নাথ দেবের এই কপালের বিশেষ অলংকার বিভিন্ন ধরনের মণি মুক্তা দিয়ে তৈরি হয় এবং এখানে থাকে মূল্যবান ধাতু। চিতা শব্দটি চিত্ত শব্দ থেকে এসেছে। চিত্ত শব্দের অর্থ চন্দন, কস্তুরি, গোরচনা ইত্যাদি বিশেষ ধরনের উপকরণ দিয়ে কপালকে সাজানো, এবং সেখান থেকে চিতা এই অলংকারের নামকরণ হয়েছে। পুরো উড়িষ্যা জুড়ে এই দিনে বিশেষ উৎসব থাকে এবং জগন্নাথ দেবকে চাকুলি পিঠা নামে এক ধরনের বিশেষ পিঠা, যেটি চাল দিয়ে তৈরি হয়, নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। বন্ধুরা, আপনার বাড়িতে যদি জগন্নাথ দেব থাকেন, তবে তাকে অবশ্যই চাকুলি পিঠা নৈবেদ্য হিসেবে অর্পণ করবেন চিতালগি অমাবস্যাতে। এছাড়াও উড়িষ্যাবাসীরা যারা কৃষিকাজ করেন, তারা ধান ক্ষেতেরও পুজো করেন এই অমাবস্যাতে ভালো ফসলের জন্য। বন্ধুরা, এখন জেনে নেব অমাবস্যার উপায়। অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রেত কর্মের সঙ্গে অমাবস্যা তিথি যুক্ত, অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করা হয় অমাবস্যা তিথিতে। অনেকে পবিত্র নদীতে স্নান করেন, তারপর তর্পণের অনুষ্ঠান করেন। বহু ব্যক্তিরা বাড়িতে হবনও করেন, অর্থাৎ যজ্ঞও করেন পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য এবং তাদের তৃপ্তির জন্য। আপনারাও করতে পারেন চাইলে। আমাদের ধর্মে লবণকে বিশেষ মান্যতা দেওয়া হয়েছে। বলা হয় লবণ নেগেটিভিটি দূর করে। আপনারা দেখবেন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যখন পুজো হয়, তখন কিন্তু মা লক্ষ্মীর পুজো করা হয়। অবাঙালি হিন্দুদের মধ্যে এই লক্ষ্মী গণেশ পুজো যথেষ্ট জনপ্রিয় এবং সেখানে মাকে কিন্তু লবণ অর্পণ করা হয়। গোটা লবণের প্যাকেট অনেকে আনেন, ধনতেরাসেও এটি করা হয়। তো এই অমাবস্যা তিথিতেও আপনারা বাড়িতে লবণ কিনতে পারেন। এছাড়াও আরও একটি উপায় রইল লবণের আপনাদের জন্য। আপনারা অমাবস্যা তিথিতে যখন ঘর পরিষ্কার করবেন, তখন ঘর মোছার জলে এক চামচ লবণ দিয়ে দেবেন। এই লবণ দেওয়া জল দিয়েই আপনারা ঘর পরিষ্কার করবেন বা ঘর মুছবেন। এতে আপনার পরিবারে যদি কেউ নজর দেয় বা নেগেটিভিটি করার চেষ্টা করে, তবে কিন্তু সেটি কেটে যাবে। অনেকে জন্মছকে কালসর্প দোষ থাকে। অমাবস্যা তিথিতে কালসর্প দোষ কাটানোর জন্য পুরোহিত দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় এবং রূপোর নাগ নাগিনের ছোট নাগ নাগিনের মূর্তি তৈরি করে সেটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়া হয়। এটি কালসর্প দোষ কাটানোর উপায় অমাবস্যা তিথিতে। জ্যোতিষীর তত্ত্বাবধানে পুরোহিতের দ্বারাই এই কাজ করা হয়ে থাকে। অমাবস্যা তিথিতে দারিদ্র যোগ কাটানোর জন্য এবং অর্থ লাভের একটি বিশেষ প্রতিকার খুবই জনপ্রিয়। যে কোনো অমাবস্যা তিথিতে রাত্রিবেলা কোনো প্রবাহিত জলে, নদীর জল হলেই ভালো হয়, পাঁচটি লাল ফুল নিতে হবে।
বিশেষ করে জবা ফুল যদি পান তো খুবই ভালো, যদি না পান তবে যে কোনো পাঁচটি লাল ফুল এবং একটি প্রদীপ সেই জলে আপনাকে ভাসিয়ে দিতে হবে এবং সেই সময় আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার নাম জপ করতে হবে। বলা হয় এতে উন্নতির পথে অর্থনৈতিক ক্ষেত্রে যে বাধা থাকে সেই বাধা কেটে যায়। কর্মক্ষেত্রে বাধা কাটানোর জন্য বা অর্থনৈতিক উন্নতির জন্য আরও একটি উপায় খুবই জনপ্রিয়, যে কোনো অমাবস্যাতে এই উপায়টি আপনারা করতে পারেন। একটি গোটা লেবু নেবেন এবং সেই লেবুটাকে আপনাকে কাটতে হবে। কাটার পরে লেবুতে চারটি লবঙ্গ আপনাকে পুঁততে হবে এবং ২১ বার ভগবান হনুমানের নাম আপনাকে জপ করতে হবে। হনুমানকে বলা হয় সংকট মোচন, তিনি যে কোনো ধরনের সংকট বাধা ভয় থেকে আমাদের মুক্ত করেন। এরপরে আপনাকে সেই লেবু আপনার ঘরের যে কোনো স্থানে রেখে দিতে হবে, খুব গোপনে রাখতে হবে যাতে সচরাচর সেটি কারো চোখে না পড়ে। তাহলে কিন্তু আপনার এই উপায়ের ফল আপনি পাবেন না, গোপনে আপনাকে রেখে দিতে হবে এবং পরবর্তী অমাবস্যাতে আপনি আবার এই লেবু কোনো প্রবাহিত জলে পরিষ্কার জলে ফেলে সেটি নতুন করে দিতে পারেন, নতুন লেবু। এতেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। অমাবস্যা তিথিতে বাধা মুক্তির জন্য এবং শারীরিকভাবে যারা দুর্বল তাদের দেহের উন্নতির জন্য, শরীরের উন্নতির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে পারেন। অমাবস্যা তিথিতে আপনি যদি পবিত্র নদীতে স্নান করেন তখন এই মন্ত্র আপনি জপ করতে পারেন। এছাড়াও আপনি পুজো করতে বসেও এই মন্ত্র জপ করতে পারেন। মহাদেবের এই বিশেষ মন্ত্র আমাদের মন এবং শরীরে শক্তি নিয়ে আসে, অশুভ শক্তিকেও দূর করে। অমাবস্যা তিথিতে আপনার বাড়িতে পূজোর ঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। অমাবস্যা তিথি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, এতেও অশুভ শক্তি দূর হয়। এছাড়া অমাবস্যা তিথিতে আপনি একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে সেই পাতা দিয়ে গঙ্গার জল আপনার সারা বাড়িতে সারা ঘরে ছিটিয়ে দিতে হবে, এটিও করতে পারেন। এবং করার পরে আপনাকে ধূপ জ্বালাতে হবে, খুবই পবিত্র একটি কাজ এবং ঘরে শান্তি ফিরে আসে। বন্ধুরা, শেষ যে উপায়, অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করা হয়। আমাদের হিন্দু ধর্মে অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র গাছ। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, অমাবস্যা তিথিতে স্নানের পরে এই গাছে আপনারা অবশ্যই জল দেবেন এবং সেখানে কিছু ফল মিষ্টি দেবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, যদি না পারেন সর্ষের তেলে প্রদীপই জ্বালান, কিন্তু একটি প্রদীপ জ্বালিয়ে আসুন। আপনার পিতৃপুরুষেরা আপনার উপরে সন্তুষ্ট থাকবে এবং অনেক ক্ষেত্রে সন্তান লাভের জন্য যে বাধা থাকে সেটিও কিন্তু কেটে যায় এই উপায়ে। আজকের পর্ব এ পর্যন্তই, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।